হ্যালো বন্ধু, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলের আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো যে ফ্রি ফায়ার আমাদের গোয়াতে কোন হোটেলে নিয়ে এসেছে, অ্যান্ড হোটেলটা তোমাদেরকে মানে দেখাবো। এটা এটা একটা ফাইভ স্টার হোটেল, অ্যান্ড যা হোটেলটা জানান মানে দারুণ দারুণ, মানে কি না এই হোটেলে, অ্যান্ড খুব মজা আসতে চলেছে, তোমাদেরকে দেখাবো। অ্যান্ড বিচে যাবো, ঠিক আছে, গোয়ার বিচে। তো অবশ্যই অবশ্যই এই ভিডিওটি একটি লাইক করে দেবে, তোমাদের হোটেলটা গোটাটা দেখাবো, ঠিক আছে। মানে আর হোটেলটা আমার খুবই ভালো লাগলো, অ্যান্ড অনেক লোক আছে, বাইরের থেকে লোক আসে, আমাদের ইন্ডিয়াতেও অনেক জায়গা থেকে লোক আসে, বেশিরভাগ বাইরে থেকে আসে, অ্যান্ড হোটেলটা দারুণ হোটেল। অ্যান্ড এখানে ফ্রি ফায়ারে অনেক ইভেন্ট বাগেরা হলো, অনেক গেম হলো, অনেক মস্তি মজা হলো। তো চলো আমি তোমাদেরকে জাস্ট তোমাদেরকে আমি দেখাচ্ছি হোটেলটা, অ্যান্ড হোটেলের ভিতরে গিয়ে তোমাদেরকে কিচেন দেখাবো কোথায় খাওয়া হয়। চলো তোমাদেরকে সবার প্রথমে তোমাদের হোটেলটা যেটা আছে সেটা তোমাদেরকে ভিউটা দিয়ে দিই, ঠিক আছে। তো বন্ধুরা, এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের হোটেল, অ্যান্ড গাইজ হোটেলটা দারুণ। এখানে সুইমিং পুল দিয়ে শুরু করে সব কিছু আছে, মানে দেখতে পাচ্ছ জাস্ট বাইরে থেকে দেখতে পাচ্ছ, আমার ক্যামেরাতে ধরছে না, এত বড় হোটেল, অ্যান্ড মানে হোটেলটা দারুণ আর। অ্যান্ড এখানে পুরো টোটাল সিকিউরিটি গার্ড তোমরা দেখতে পাচ্ছ, তাছাড়া গাড়ি আসছে এদিক দিয়ে। চলো তোমাদেরকে আমি হোটেলের ভিতরে গিয়ে দেখাচ্ছি, হোটেলের ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর কি কি আছে, ঠিক আছে। তো জাস্ট চলো এনজয় করো ব্লগটা, অ্যান্ড হোটেলে গিয়ে তোমাদেরকে আমি দেখাবো আমাদের রুম কি আছে, কোনটা আমাদের রুম, ঠিক আছে চলো। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ হোটেলটা, অ্যান্ড এটা হচ্ছে হোটেলে যখন আমরা ঢুকছি তখন এটা হচ্ছে তার ভিউ, অ্যান্ড হোটেলটা মানে অসম, তোমরা দেখতে পাচ্ছ লাইট আছে। তাছাড়া আমরা যখন এখান থেকে ঢুকছিলাম তখন আমাদেরকে মালা পরিয়ে, মানে শামুকের মালা পরিয়ে আমাদেরকে ওয়েলকাম জানানো হয়েছে, খুবই ভালো হোটেল। অ্যান্ড তাছাড়া তোমাদেরকে আমি কিচেনটা দেখাচ্ছি যেখানে সবাই খায়। তো এখানে যে খাওয়ার যে এরিয়াটা আছে না, মানে দারুণ এরিয়া তোমরা এখানে দেখতে পাচ্ছ, দারুণ লাগছে। অ্যান্ড ওইদিকে কিন্তু পার্টির রুম আছে, তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ খাওয়ার রুম, মানে এইখানে তোমাদেরকে রান্না করে দেবে, অ্যান্ড তোমাদেরকে নিয়ে নিয়ে খেতে হবে, মানে যা খুশি তুমি এখান থেকে চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, রুটি, মানে সমস্ত সব কিছু তোমরা এখানে পেয়ে যাবে, মানে নিরামিষ দিয়ে শুরু করে সব কিছু তোমরা এখানে পেয়ে যাবে, তোমার যা ইচ্ছা তুমি তাই নিয়ে তোমরা এখানে টেবিলে বসে খেতে পারবে। তো খুবই খুবই ভালো লাগলো। অ্যান্ড তোমাদেরকে আমি পার্টির রুমটা দেখাই যেখানে আর কি হোটেলে সবাই এখানে অ্যালকোহল খায় বা দারু ফারু খায়, তাদের রুম হচ্ছে এটা। মানে এখানে জাস্ট এনজয় হয় সন্ধ্যেবেলায়, রাতের সময় এখানে মিউজিক বাজে, পার্টি হয় এখানে দেখতে পাচ্ছ, তোমাদেরকে জুম করে দেখায়। তো এখানে সমস্ত সব রকমের অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। তো আমার মানে দেখে আমি অবাক হয়ে গেছিলাম যে এরকম একটা জিনিস থাকে হোটেলে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ সাজানো আছে, মানে এখানে পুরো ভর্তি করে সাজানো আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো কে কে খাও, কার কার ফেভারিট, অবশ্যই কমেন্টে বলতে ভুলবে না। অ্যান্ড চলো আগে তোমাদের দেখাচ্ছি, তো এখান থেকে যেতে হবে, যাওয়ার পর উপরে যেতে হবে, আমার তিনতলায় রুম আছে। তো চলো লিফট নেবো, তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার রুমটা কেমন, অবশ্যই অবশ্যই আর লাস্ট পর্যন্ত দেখতে থাকো, রুম দেখাবো সব কিছু দেখাবো, তার আগে লিফটটা জরুরি, চলো লিফটে উঠে যায়। অ্যান্ড বন্ধুরা, এখানে একটা কার্ড দিয়েছে আমাদেরকে, যে কার্ডটা না হলে, এই কার্ডটা যদি না হয় না, আমার কাছে যদি না থাকে, তাহলে আমরা কোথাও যেতে পারবো না, আগে যেতে পারবো না, লিফটে চাপতে পারবো, কোথাও যেতে পারবো না। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ আয়নাটা, মানে লিফটের ভিতরে আয়না আছে, তোমরা সব কিছু দেখতে পাবে। অ্যান্ড এই কার্ডটা যদি হারিয়ে যায় তাহলে তুমি হোটেল থেকে বেরোতে পারবে না, আর তুমি এক জায়গায় আটকে থাকবে। তো এখানে দেখতে পাচ্ছ এরিয়াটা জাস্ট দেখতে পাচ্ছ অসম আছে হোটেলের। অ্যান্ড ভিডিওটা অনেকদিন লেটে আসছে আমি জানি, কোনো ব্যাপার না, অ্যান্ড দেখতে পাচ্ছ অসম আছে। চলো এরপর তোমাদেরকে আমি রুমের দেখে নিয়ে যাই, ঠিক আছে, রুমটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তো এটা হচ্ছে আমাদের রুম, আমাদের রুম নম্বর হচ্ছে 221 এরকম কিছু একটা ছিল। তো এখানে এটা ঠেকাবো, তবে গিয়ে কিন্তু গেটটা খুলবে, ঠিক আছে। আর এটা এটা হলেই সব কিছু হবে, লাইট জ্বলবে, সব কিছু কিন্তু এই কার্ডটার উপরে আছে। অ্যান্ড সবার ফার্স্ট এখানে আমি লাইটটা জ্বালিয়ে নিই, এক সেকেন্ড ঢোকালাম, সেই হয়ে গেল। সবার প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই বাথরুম, এটা হচ্ছে আইকন ফলের চাঙ্গিয়া, ঠিক আছে। অ্যান্ড দেখতে পাচ্ছ আমি অ্যান্ড আমরা যাবো, তোমরা সিম্পলি দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাথরুম, আরে ভাই আর, ঠিক আছে। অ্যান্ড এখানে সব কিছু আছে, আয়না দেখতে পাচ্ছ, অ্যান্ড তাছাড়া এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাথরুম আমাদের, অ্যান্ড দেখতে অসম লাগছে, ঠিক আছে। অ্যান্ড দেখো, অ্যান্ড চলো তোমাদেরকে এগুলো দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের রুম, অ্যান্ড এখানে আমি আর আইকন ফল থাকি, অ্যান্ড জাস্ট দেখতে পাচ্ছ এখানে জলের বোতল আছে, তাছাড়া এখানে একটা বড় একটা আয়না দেওয়া আছে, অ্যান্ড তাছাড়া তোমরা এখানে দেখতে পাচ্ছ টিভি আছে, তাছাড়া এখানে কিছু অ্যাক্সেসরি আছে, যেমন কি তুমি গান শুনতে পারবে, তাছাড়া এখানে টেলিফোন আছে, তোমরা ফোন করতে পারবে, তাছাড়া তোমরা এখানে দেখতে পাচ্ছ সব কিছু আছে, এখানে আমার ফোন পড়ে আছে এখানে, ঠিক আছে, আর জি টু। তাছাড়া এখানে তোমরা দেখতে পাচ্ছ লাইট বাগেরা সব কিছু, অ্যান্ড এইখানে শুতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা, এইখানে তোমরা তো হোটেলটা দেখেই নিলে, এরপরে যাবো গোয়ার বিচে। অ্যান্ড শুনেছি আমি গোয়ার বিচে নাকি খুব মস্তি হয়, অ্যান্ড এখানে সব ইউটিউবার থাকবে, আমি আশা করি ভিডিও দিতে পারবো। অ্যান্ড তাছাড়া
চলো গোয়ার বিচে যাওয়া যাক, এখানে এখান থেকে বাসে চাপতে হবে, বাসে চাপার পর টোটালি গোয়ার বিচে। এন্ড হোটেলটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই তোমরা আমাকে কমেন্টে বলতে ভুলবে না, একদম অসম হোটেল, খাওয়া দাওয়ার কোনো ইয়ে নেই। তাছাড়া তুমি এখানে যা খুশি খেতে পারো, এন্ড জাস্ট মানে অসম, এন্ড দেখতে পাচ্ছ এসি বগেরা সবকিছু আছে। ঠিক আছে, তো আমরা এখন যাবো কোথায়? এখন আমরা যাবো গোয়ার বিচে। ঠিক আছে, তো চলো গোয়ার বিচে যাওয়া যাক। এন্ড শর্ট ফার্স্ট আমি ফোনটা চার্জে বসিয়ে কার্ডটা নিয়ে নিই। ওকে চলো, লেটস গো। তো আমাদের সব বড় বড় ইউটিউবার নামছে এখন, আইকন কল ইজরে গোয়ার মাটিতে পা দিচ্ছে, ইংলিশ অতটা জানি না। বন্ধুরা চলে আসছি গোয়ার বিচে, তোমরা দেখতে পাচ্ছ কত লোক। অ্যান্ড এখান থেকে আমাদেরকে ঢুকতে হবে গোয়াতে, ঠিক আছে? ওই পাশে পুরো সমুদ্র আছে, যাবো এখন বিচের দিকে, ঠিক আছে? অনেক মজা হবে, তো অবশ্যই অবশ্যই ভিডিওটি এন্ড পর্যন্ত দেখো। অ্যান্ড আমাদের দাদা, দাদা কেমন লাগছে? তো অল ইউটিউবার চলে এসছে, কিছু ইউটিউবার এসছে, কিছু ইউটিউবার পরের বাসে আসবে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ আমাদের আইকন দাদা চলে এসছে, আইকন দাদা আইতো। অ্যান্ড আমাদের একটা ম্যাডাম এসেছে কলকাতা থেকে, বাড়ি মানে বাংলায় কথা বলে আমাদেরকে গাইড করছে। আরে বলাও হচ্ছে এত চ্যাচামেচি কিসের এখানে? হ্যাঁ, তো বন্ধুরা চলো আমরা যাচ্ছি এখন। কে তুমি? কে দাদা তুমি? কে দেখো বলে আছে ভাই, একে এনেছে কে? আমরা চলে এসেছি বিচে, তোমরা দেখতে পাচ্ছ সব ইউটিউবার চলে এসেছে জাস্ট গ্যারিনার টি শার্ট পরে। এন্ড তোমরা দেখতে পাচ্ছ গোয়ার বিচ, এন্ড দেখতে অসম, এন্ড আরো অনেক মানে কি বলবো আর, তোমরা দেখতে পাচ্ছ মানে ওইখানে অনেক অনেক লোক আছে, ওই সাইডে ওই সাইডে অনেক লোক আছে। অ্যান্ড দেখতে পাচ্ছ অসম ভাই, অসম। অ্যান্ড তাছাড়া আপনাদের মানে এত সুন্দর লাগছে না এখানে। তাছাড়া আইকন ফল দেখতে পাচ্ছ আমাদের ব্লগিং শুরু করে দিয়েছে, ও বলছে আমার আগে ভিডিও আপলোড করবে। তো মানে দেখতে অসম লাগছে। তাছাড়া এখানে তোমরা দেখতে পাবে কিছু সমুদ্র জল, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ কাদা, একদম পুরো কাদা কাদা, এদিকে যাওয়া যাবে না, আমরা যাবো ওই দিক দিয়ে ঘুরে। তাহলে যাওয়া যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ গোয়ার বিচে চলে এসেছি, অনেকে আছে দেখতে পাচ্ছ, অ্যান্ড সবাই এখানে ভিডিও ভিডিও বানাচ্ছে। আমাদের আইকন তো জানি না কোথায় আছে, কিন্তু দেখতে পাচ্ছ অসম, এখানে দেখতে পাচ্ছ ঢেউ আসছে। অ্যান্ড গাইজ অসম মজা লাগছে এখানে দেখতে পাচ্ছ। আরে শুনো মুখ দেখা দেবে সমস্ত ইউটিউবার এক হয়ে গেছে না, এটা আমার সব থেকে ভালো লাগে। এদিকে টাইটানিয়াম ভাই আছে, মানে কিছুদিন আগে টাইটানিয়াম ভাইয়ের মানে খুবই খারাপ অবস্থা ছিল, চ্যানেল হ্যাক হয়ে গেছিল, এখন ঠিক আছে ভাই, এখন মজা করছে ফুল, ঠিক আছে? তো মতলব আমি কেসে লাগলাম, মতলব গাইস কেসে সব লোক अभी है सुब्रता भाई के साथ मजे कर रहे हैं। चेकअप कर लेना आपको, आपका चैनल वापस मिल चुका है, आपको कैसे लग रहा है? मतलब बहुत ज्यादा अच्छा लग रहा है, बहुत ही ओपी गाइस, यूट्यूब मिल गया था गेमिंग कम्युनिटी। तो गाइस एंजॉय करो अकाउंट, ठीक है? एंड सबाई सवार मतन ब्लॉगिंग करते, एंड उसका गर्लफ्रेंड का फोन आ गया, তো ওর ফেস দেখাতে পারবো না। চলো, তোমরা দেখতে পাচ্ছ আমাদের সঙ্গে কে আছে, সুমিতা দিদি। এন্ড বেঙ্গলি আসা নেই না আপকো, বলো বলো কেমন আছো সবাই, কেমন আছো সবাই, কেমন আছো ভাই, কেমন আছো ভাই? এন্ড তুমি কেমন লাগ রাইদার আকে? বহুত আচ্ছা লাগ রাহা হ্যায়, বহুত আচ্ছা, লাইক ও মাই গড, বহুত আচ্ছা। তো মতলব ইয়াহ পে ঘুম রহে বাস বীচ মে আবি গেম হোগা, আবি তো গেম হোগা ভলিবল। আচ্ছা, তো উধার ভি জিতনা পড়েগা না, হাম লোগ জিতনা বার জিতে হ্যায়, তো হাম লোগ ফির সে জিতেঙ্গে, ঠিক হ্যায়? শর্ট মে এক শর্ট মে ডালুঙ্গি আপকো। নেই মে হাম তো এক হি এক হি টিম মে হোগা না, ভলিবল মে তো এক হি টিম মে হোগা না। তো এক বার বোল দো সবকো সাবস্ক্রাইব করনে কে লিয়ে। হাই গাইস, সো গেমিং সুব্রত, গেমিং সুব্রত কো লাইক আই মিন আই এম সরি কাট কর দেনা, নেই নেই কাট নেই। হাই গাইস, আমারে গেমিং সুব্রত কো সাবস্ক্রাইব কর দেনা সবকে সব, প্লিজ ইয়েস শেয়ার কর দেনা, ঠিক হ্যায়? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি
ধীরে ধীরে হয়ে যাবে, মানে আস্তে আস্তে হয়ে যাবে, শিখিয়ে দেবো আমি, ঠিক আছে? ডোন্ট ওয়ারি, ঠিক আছে, শিখিয়ে দেবো আমি, ঠিক আছে? তো সুনিতা দিদি এখানে বাংলা শিখছে, অ্যান্ড বাংলা শিখিয়ে দেবো, ডোন্ট ওয়ারি, খুব মজা হবে, ঠিক আছে? অ্যান্ড তার সঙ্গে এখানে আছে, এখানে টু সাইড গেমার থেকে দুজন আছে, তাদের সঙ্গে ভিডিও বানাবো, ঠিক আছে? তো বন্ধুরা দেখতে পাচ্ছ কে কে আছে আমাদের সঙ্গে, টু সাইড গেমার থেকে দুজন, অ্যান্ড মতলব এ লোক বেঙ্গলি নেই সমস্তে, ফির ভি মতলব ভিডিও বানানে কে লিয়ে বলে এ লোক নেই বেঙ্গলি সমস্তে, এক এক সেন্টেন্স আতে ভাই, আমি তোমাকে ভালোবাসি, হ্যাঁ মজা আ গয়া, উই লাভ ইউ অল গাইস, আমি তোমাকে ভালোবাসি, বাস এই আতা হিন লোগো কো, আর থোড়া গালি মালি শিখলে মগর আবি নেই দে সকতে না, ইদার শিখ গয়ে, গালি নেই শিখা, মে শিখা দুঙ্গা, ঠিক হ্যায় ভাই, মে শিখনা নেই, চলতা হ্যায় ভাইয়া, গালি নেই দেনি ভাই, ঠিক হ্যায় একবার বল দে সাবস্ক্রাইব কর দেনা, তো ভাই सुब्रता गेमिंग भाई का चैनल एक बार सब्सक्राइब कर देना, बेल आइकन अच्छे से दबा देना, दबा दो यार फटाफट, पता है क्या करना है, एकदम, थैंक यू सो मच, वेलकम भाई। তো দেখতে পাচ্ছি বন্ধুরা এখন হয়ে গেল একটা ছোট্ট ব্লগ, তো খুব ভালো লেগেছে, এখানে আসার পর এখন আমরা খুব গেম টেম খেললাম, তোমরা ভিডিও তো দেখতেই পাবে, ঠিক আছে? তো বন্ধুরা অনেক মস্তি হলো, অনেক মজা হলো, বাই বাই গোয়া, আবার অন্য কোনো দিন যদি হয়তো আসবো, টাইম পাই তাহলে আসবো, প্ল্যান বানিয়ে অনেক দিন থাকবো, হয়তো বেশি দিন থাকতে পারলাম না, দুদিনই থাকলাম, তবে নেক্সট টাইম যেবার আসবো অবশ্যই অবশ্যই এক সপ্তাহ থাকার চেষ্টা করব। অ্যান্ড খুব মজা হয়েছে, থ্যাংক ইউ গ্যারেনা ফ্রি ফায়ার এত সুন্দর একটা সুযোগ দেওয়ার জন্য, তোমাদেরকে আমি দেখাচ্ছি যে প্লেনে যখন গোয়াটা মানে উপর থেকে দেখতে কেমন লাগছে তোমাদেরকে আমি দেখাচ্ছি, তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, লাইক করে দেবে, সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অ্যান্ড লাইক করতে ভুলবে না। দেখতে পাচ্ছ গোয়ার লুকটা, বাই বাই গোয়া, আবার অন্য কোনো দিন আসবো, অবশ্যই ঘুরে যাব, অসম লাগলো, মজা হলো খুব, মানে খুবই খুবই মজা হলো, একসঙ্গে এত ইউটিউবার ছিলাম দুদিন, খুবই মজা হয়েছে, সবার সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি, অসম লাগলো, থ্যাংক ইউ সো মাচ গ্যারিনা ফ্রি ফায়ার, আমি আমি বুঝতেই পারিনি যে এরকম একটা সুযোগ পাবো, মানে কোনোদিন আশা করিনি। ভালো বন্ধুরা আবার দেখো পরের ভিডিওতে, পরের ব্লগে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই, আর বাই বাই গোয়া।